আল্লাহর কালামের নূর ছড়িয়ে পড়ুক তার সুর, আল্লাহর কালামের নূর ছড়িয়ে পড়ুক তার সুর, কোরআন মুখর কাটুক প্রহর সুকুন নামুক বুকের ভেতর, খুশবু ছড়ায় তিলাওয়াতে সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত হাফেজে কোরআনদের নিয়ে দেশেই প্রথম সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা 2022 দেখার জন্য, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ইন অ্যাসোসিয়েটস উইথ MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক, গতকাল আমরা টপ 10 রাউন্ডের জন্য 10 জন প্রতিযোগী বন্ধুকে পেয়ে গেছি। তাদেরকে দুটি গ্রুপে ভাগ করে আমাদের এই প্রতিযোগিতা এগিয়ে যাবে। প্রিয় দর্শক, টপ 10 রাউন্ড থেকে যে 2 জন বাদ যাবে এবং টপ 8 থেকে যে 2 জন প্রতিযোগী বন্ধু বাদ যাবে, তারা প্রকৃতপক্ষে বাদ যাচ্ছে না। টপ 10-এর 2 জন এবং টপ 8-এর 2 জন প্রতিযোগী বন্ধুকে নিয়ে আমরা একটি পাওয়ার রাউন্ড করব। পাওয়ার রাউন্ডে যে 4 জন প্রতিযোগী বন্ধু অংশগ্রহণ করবে, তাদের মধ্য থেকে বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে 2 জন আবার ফিরে আসবে মূল পর্বে। প্রিয় দর্শক, আমরা জেনে নিলাম প্রতিযোগিতার নিয়ম, শুরু করতে যাচ্ছে আজকের অনুষ্ঠান। তার আগে পরিচিত হব আমাদের প্রতিযোগী বন্ধুদেরকে, যারা মূল্যায়ন করবেন সেই সব সম্মানিত বিচারক মণ্ডলীর সঙ্গে রয়েছেন এই মনোজ্ঞ আয়োজনের প্রধান ব্যক্তিত্ব এবং বাংলাদেশ কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের সাথে আরও রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সিনিয়র ইমাম শাইখুল হাদিস মুফতি মুহিবুল্লাহ আল বাকী নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, আমাদের সাথে আরো আছেন বাংলাদেশ কোরআন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের সঙ্গে আরো আছেন দীর্ঘ 32 বছর যাবত বাংলাদেশ বেতারে, যার সুললিত কণ্ঠের তেলাওয়াত আমাদেরকে আলোকিত করছে, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আজ আমাদের সাথে মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা নিসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ হায়দার আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের আজকের মেহমান এবং বিচারক মণ্ডলীর সঙ্গে পরিচিত হলাম। আমরা টপ 10 রাউন্ডকে 2টি গ্রুপে ভাগ করেছি এবং নাম দেওয়া হয়েছে হযরত ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলের নামে। আজকে আমরা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই গ্রুপের প্রতিযোগী বন্ধুদের তেলাওয়াত আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে জানিয়ে দিচ্ছি এই পর্বের নিয়ম। সম্মানিত বিচারক মণ্ডলী, যে আয়াতটি তেলাওয়াত করবেন প্রতিযোগীদেরকে, সেই আয়াতের পূর্বের আয়াত থেকে তেলাওয়াত শুরু করতে হবে। নিয়ম জানিয়ে দিলাম দর্শক, প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি হযরত ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই গ্রুপের। প্রথমেই ডেকে নিচ্ছি হাফেজ মোহাম্মদ আদনান রশিদকে। বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মোহাম্মদ আদনান আর রশিদ, আমি যে আয়াতটি তেলাওয়াত করব তোমাকে সে আয়াতের আগে থেকেই তেলাওয়াত করতে হবে, নিশ্চয়ই তুমি জানো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه ثم يرد إلى عذاب
قال أما من ظلم فسوف نعذبه ثم إلى ربه فيعذبه. أبار برو. قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا حسبك صدق الله العظيم ما شاء الله ما شاء الله الحمد لله عدنان الرشيد চমৎকার তেলাওয়াত করেছো ভাইয়া সামান্য একটু ফামলিং হয়েছে দেখি সম্মানিত বিচারক কি বলেন হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ আলহামদুলিল্লাহ বাইজিদ ভাই আপনি কি বুঝতে পারছেন যে প্রশ্ন কত কঠিন আচ্ছা আপনি তো সারাদিন সুরাতুল ফাতিহা কতবার পড়েন আপনাকে যদি জিজ্ঞাসা করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আগের আয়াত বলেন একটু সময় লাগবে অনেক সময় লাগবে অবশ্যই সময় লাগবে পুরো কোরআন শরীফের মধ্যে থেকে তাকে জিজ্ঞাসা করা হয়েছে একটা আয়াত সাথে সাথে সে ধরে ফেলেছে একটু স্লিপ হয়েছে পরবর্তীতে সে চেঞ্জ করে নিয়েছে সুতরাং এটা জটিল একটি প্রশ্ন জটিল অসাধারণ তেলাওয়াত তো অসাধারণ সবসময় ছিল আজকেও সুন্দর হয়েছে এগিয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার মঙ্গল করুন শেখ মুফতি মুহিবুল্লাহ আল বাকি মাদফি টপ টেনে আসার পর তার মাধুর্যতা তার সুর তার মুখস্থ এইগুলি নিয়ে আর প্রশ্ন থাকে না এখন কথা হচ্ছে আমরা তাদেরকে বিভিন্নভাবে আরও যাচাই বাছাই করতেছি যেহেতু আমরা পুরস্কার দিব 1, 2, 3 হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা পরীক্ষা দেখেছি আমরা দিয়েছি বিশেষ করে কাতারে আমি এভাবে পরীক্ষা দিয়েছি এই জাতীয় প্রশ্ন আমি কোনো দিন দেখি নেই শুনিও নেই আল্লাহ পাক তাকে আরও এগিয়ে নিক আল্লাহ পাক তার যাচাই খায় দান করুন হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন আদনান আর রশিদ এগিয়ে যাও কোনো ভয়ের কারণ নেই তোমার পিছনে তোমার অনেক ওস্তাদ তোমার পিতামাতা তোমার শুভাকাঙ্ক্ষী তুমি যে কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়েছ সবাই তোমার জন্য দোয়া করছে তুমি এগিয়ে চলো ধন্যবাদ আপনাকে আসছি দর্শক আমাদের আজকের মেহমান ডক্টর হায়দার আলী আকন স্যার আপনার কাছে আলহামদুলিল্লাহ আমি মুগ্ধ হয়েছি এত অপূর্ব তেলাওয়াত আদনান রশিদ আমাদেরকে শুনিয়েছেন
বিশেষ করে এই প্রতিযোগিতার যে জটিল প্রক্রিয়াটি আমাদেরকে ইতিমধ্যে জানানো হয়েছে, এটা ভাবলে তো অবাকই লাগে। আমার মনে হয় যেন সমুদ্রে একটি মাছ যদি ছেড়ে দিয়ে সেটাকে ধরতে বলা হয়, সেটাকে ধরে আনা যেমন সহজ, এর থেকেও কঠিন একটি পরীক্ষা হচ্ছে এখানে। আমি ওদের শুভকামনা করি। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ বন্ধু তোমাকেও। দর্শক, ডেকে নেব আমাদের এ পর্বের দ্বিতীয় প্রতিযোগী হাফেজ নাহিয়ান কায়সারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহিয়ান কায়সার, জানতে পেরেছো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করব, এর পূর্বের আয়াত তোমাকে তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। تلك من أنباء الغيب نوحيها إليك من إليك ما كنت تعلمها أنت ولا قومك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى أمم ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها فاصبر إن العاقبة للمتقين وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا يرسل السماء إلى قوتكم ويزيدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين حسبك صدق الله العظيم ما شاء الله الحمد لله
নাহিয়ান কায়সার বন্ধু, অনেক চমৎকার তেলাওয়াত করেছো তুমি। দেখি সম্মানিত বিচারক মণ্ডলী কি বলছেন। হাফিজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ, আলহামদুলিল্লাহ নাহিয়ান কায়সার চমৎকার তেলাওয়াত করেছো বরাবরের মতো। মানে এদের প্রত্যেকের পুরস্ফুটিত ফুলের মতো আস্তে আস্তে সৌরভটা ছড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক বড় করুক, আমরা সে দোয়া করছি। ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি শেখুল হাদিস মুহিবুল্লাহ আল বাকি নদভি আপনার কাছে। এই সমস্ত হাফেজ যারা এত কঠিন অবস্থায় এরকম তেলাওয়াত করতে পারে, তাদের ব্যাপারে যদি আমরা কিছু মন্তব্য করি, আমার মনে হচ্ছে দর্শকরা একটু একটু মনে মনে হাসবে, আল্লাহ তাদেরকে কবুল করে নি। হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন, রমজান রোজা রেখে যেমন কষ্ট হচ্ছিল, এই তেলাওয়াত শুনে তাদের কষ্ট দূর হয়ে যাচ্ছিল। জি, আল্লাহর পক্ষ থেকে কেমন যেন মুনাজ্জাল মিনাস সামা, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছিল। আল্লাহ পাক তোমাকে জাজায় খায়ের দিক। ধন্যবাদ আপনাকে। হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন, বরাবরই চমৎকার তেলাওয়াত করে থাকে, আরো টপ টেনে এসে আরো উজ্জীবিত মনে হচ্ছে। ডক্টর মোহাম্মদ হায়দার আলী আকন স্যার, আপনার কাছে আসছি। আলহামদুলিল্লাহ, আসলে এই প্রোগ্রামটি হচ্ছে সেরাদের সেরা, তো তার প্রমাণ মূলত আমাদের এই সম্মানিত হাফিজদের কণ্ঠে আমরা শুনছি যে আসলেই সেরাদের মধ্যে যে তাদের যে সেরা পারফর্ম সেটা তারা আমাদেরকে দেখিয়েছেন। আমিও সকলের সাথে সুর মিলিয়ে বলছি, আল্লাহ তাআলা তাদেরকে যেন আমাদের দেশের জন্য বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে কবুল করেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সংক্ষিপ্ত অথচ মূল্যবান মন্তব্যের জন্য। বন্ধু তুমি আসো, তোমাদেরকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন দেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা 2022-এর টপ টেন রাউন্ডের প্রথম পর্বের প্রতিযোগী বন্ধুদের তেলাওয়াত। সময় হলো বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ। সম্মানিত দর্শক, বিরতির শেষে ফিরে এলাম বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা 2022-এর টপ টেন রাউন্ডের প্রথম পর্বে। দর্শক আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। দেখে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী হাফেজ আদনান রহমানকে। বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদনান রহমান, আমি যেখান থেকে তোমাকে প্রশ্ন করছি তার পূর্বের আয়াত থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فدعا ربه أني مغلوب فانتصر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر ولقد تركناها آية فهل من مدكر
فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت عاد فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم ريحا صرصرا ريحا صرصرا في يوم نحس مستمر تنزع الناس كأنهم أعجاز نخل منقعر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت ثمود بالنذر حسبك صدق الله العظيم ما شاء الله الحمد لله جزاكم الله بندو عدنان رحمان চমৎকার তেলাওয়াত করেছো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ আলহামদুলিল্লাহ ওরাই সেরাদের সেরা মঞ্চের এই পর্বে পর্যন্ত চলে এসেছে আসলে ওদের প্রশংসা এখন আর আমরা কোনো বাক্য দিয়ে করতে পারবো না যতই প্রশংসা করি সেটা তাদের জন্য কম হয়ে যাবে তোমরা এগিয়ে যাও সকলেই ভালো করছো মুফতি মুহিবুল্লাহ আল বাকি নদফি মাশাআল্লাহ তেলাওয়াত সম্পর্কে আমি কিছু বলবো না আল্লাহ তাকে তৌফিক দান করুন হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে পড়ছে আল্লাহ পাক যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ কেমন প্রশ্ন আর কেমন জবাব এই জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক ওদের জেহেনে এত সুন্দর ঢেলে দিয়েছেন পানির মতো পড়ে ফেললো মনে হচ্ছে যেন সুরে ফাতিহা পড়ছে আসছি হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হুসাইন আপনার কাছে আমাদের দেশের হাফেজ সমাজ বিশেষ করে যারা বিচারিক কাজ করে তারা এই জায়গাটাকে প্রশ্ন করার জন্য বেছে নেয় যে এই জায়গায় প্রশ্ন করলে হয়তো বা আটকানো যাবে সেই জায়গাটায় প্রশ্ন করেও আদনান রহমানকে কোনোভাবে ঠেকানো গেল না ধন্যবাদ আপনাকে আসছি আজকের মেহমান ডক্টর মোহাম্মদ হায়দার আলী আকন স্যার আপনার কাছে আবারও আল্লাহ তাআলার শুকরিয়া জানাচ্ছি মূলত সেরাদের সেরা এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় যারা আজকের প্রোগ্রামে শুনতেছেন আমার মনে হয় সারাদিনের রোজার ক্লান্তি সে ভুলে যাবে এবং নিঃসন্দেহে এটা বলতেই হচ্ছে যে কোরআন যে একটি মুজেজা এটি যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা তার নূর হিসাবে দান করেছেন তার প্রমাণ মূলত আমাদের এই হাফিজদার তেলাওয়াতের মাধ্যমে আমরা পাচ্ছি আমি দোয়া করি আল্লাহ যেন ওকে আরও উত্তরোত্তর সম্মানিত করেন আমিন ধন্যবাদ আপনাকে স্যার বন্ধু তোমাকেও ধন্যবাদ আদনান রহমান তোমার জন্য অনেক অনেক দোয়া থাকলো জি সালাম আলাইকুম দর্শক ডেকে নেব আমাদের এ পর্বের পরবর্তী প্রতিযোগী হাফেজ আব্দুল্লাহ আল মাহমুদকে হাফেজ আব্দুল্লাহ আল মাহমুদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আব্দুল্লাহ আল মাহমুদ তুমি তো ইতিমধ্যেই নিয়ম জেনে গেছো জি আমি যে আয়াত তেলাওয়াত করব তোমাকে তার পূর্বের আয়াত থেকে তেলাওয়াত শুরু করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াহ ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار
النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم حسبك صدق الله العظيم ما شاء الله الحمد لله عبد الله المحمود সুন্দর তেলাওয়াত করেছো আল্লাহ তোমার কণ্ঠে আরো দরাজ করে দিন এই দোয়া করি হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ মাহমুদ এক্সেলেন্ট পড়েছ আসলে ওদের প্রশংসার চেয়ে আমি যে বিষয়টা আজকে বলতে চাই সেটা হলো যে বাংলাদেশে আজ পর্যন্ত এই ধরনের এতগুলো তারকা হাফেজ সেরাদের সেরা হাফেজ এক মঞ্চে কখনো এক হয়নি এই এক মঞ্চে এক করে দেওয়ার সুযোগ যারা করে দিলেন বিশেষ করে অর্থায়ন করে বিআরবি পরিবার আমরা অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে কোটি কোটি বাংলাদেশি প্রবাসে যারা রয়েছে দেশে যারা রয়েছে তারা সকলে এটা উপভোগ করছে এনজয় করছে যে কোরআনের এত সুন্দর তেলাওয়াত এতগুলো তারকা হাফেজ একসাথে করছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিআরবির উপর রহমত দান করুন আমিন মুফতি মুহিবুল্লাহ আল বাকি নদভি আপনার কাছে আসছি যারা অর্থ বুঝতেছে তার তেলাওয়াতের সময় তাদের অবস্থা কিন্তু নিজেকে নিজে ধরে রাখতে পারতেছে না তখন আল্লাহ কবুল করে নিন আরশি হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন আল্লাহু আকবার আব্দুল্লাহ আল মাহমুদ তার তেলাওয়াতের কি প্রশংসা করব আমি একটা জিনিস খুব খেয়াল করেছি সে তো আসলেই চমৎকার সুন্দর পড়ে তাকে যতই জটিল প্রশ্ন করা হচ্ছে সে জটিলটাকে অত্যন্ত সহজভাবে সে ডেলিভারি দিচ্ছে আল্লাহ পাক তাকে জাদাল্লাহু ইলমান ওয়া ফাহমান ওয়া ইলমা আমিন আসছি হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হুসাইন আপনার কাছে মাশাআল্লাহ বারাকাল্লাহ অসংখ্য সন্তান রয়েছে যারা কোরআন থেকে অনেক দূরে এই কোরআনে হাফেজগণের তেলাওয়াত শুনে তারা যদি একটু উদ্বুদ্ধ হয় যে কোরআন শিখবে কোরআন মুখস্থ করবে তাহলে তারা তাদের কপাল
খুলে যাবে। আসছে আজকের অনুষ্ঠানের মেহমান ডক্টর মোহাম্মদ হায়দার আলী আকন স্যার আপনার কাছে। কোরআন তেলাওয়াত শুনলে মোমিনের ঈমান বেড়ে যায়। আমরা রমজানুল মোবারকের শেষ বিকালে এই তেলাওয়াত শুনেই তার উপলব্ধি পাচ্ছি আমরা যে কীভাবে ঈমান বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই সম্মানিত হাফেজদেরকে আরও যাচাই খরদান করুন। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ তোমাকেও আব্দুল্লাহ মাহমুদ। দর্শক, আমরা ডেকে নেব হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই গ্রুপের সর্বশেষ প্রতিযোগী হাফেজ মোহাম্মদ ইরফানুল হাসান খানকে। বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফেজ, বিআরবি হিফজুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরফানুল হাসান, আমি যেখান থেকে তেলাওয়াত করব তার আগের থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِّن رَّبِّكُمْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَيُعَلِّمُهُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِّن رَّبِّكُمْ أَنِّي أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وأحل لكم بعض الذي ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون ربنا آمنا بما واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين حسبك صدق الله مولانا العظيم
ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ ইরফানুল হাসান খান, অনেক সুন্দর তেলাওয়াত করেছো, সামান্য একটু ধাক্কা খেয়েছো, হোঁচট খেয়েছো, দেখা যাক বিচারক মণ্ডলী কী বলছেন। হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ। আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। ইরফানুল হাসান খান সবসময় খুব শক্তিশালী তেলাওয়াত করে, আজও তা করেছে আর করতেই হবে, কারণ এ পর্যন্ত যখন এসেছে নিশ্চয়ই সে প্রচণ্ড ট্যালেন্ট। তার হেফস, তার পড়ার উপস্থাপনা সব কিছু অনেক চমৎকার। আসলে তাকে তার পড়া শুনলে মনে হয় আহলে লেসানদের মতো। আহলে লেসান বলতে আপনি বুঝেন মানে আরবদের মতো। চমৎকার পড়েছ, সামনে আরও ভালো করতে হবে। এই যে আজকে একটু স্লিপ করেছে, আমি আগে একদিন বলেছিলাম সম্ভবত যে তোমরা কিন্তু এখন উঁচু পাহাড়ে উঠতেছে, একেবারে একেবারে উঁচু পাহাড়, একটু স্লিপ করলে কিন্তু একদম নিচে চলে যেতে হবে। মুফতি মুহিবুল্লাহ আল-বাকি নদভী, মাশাআল্লাহ। তিলাওয়াত সম্পর্কে কি মন্তব্য করব, যেহেতু এরা টপ টেনের মধ্যে এসেই গেছে। একাম শুধু ওই সমস্ত ব্যক্তিদেরকে ধন্যবাদ দেব, দোয়া করব যে সমস্ত ব্যক্তিদের মানে অবদানে আজকে এই সমস্ত বিজ্ঞ হাফেজদের তেলাওয়াত আমরা শুনতে পাচ্ছি। বিনীতভাবে আমরা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি, দোয়া করছি। হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন, যত কাফেররা শুনে শুনে ইসলাম গ্রহণ করেছে, কি মধু আল্লাহ পাক এর মধ্যে দিয়ে দিয়েছেন, সেরকম একটা তেলাওয়াত আমরা শুনলাম। সবাইকে ধন্যবাদ, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ধন্যবাদ আপনাকে হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন। ইরফানুল হাসান খানের তেলাওয়াত যখন শুনি তখন আমার দেহের শক্তি বেড়ে যায়, মনে হচ্ছে যেন আমি ভিন্ন একটা জগতে চলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তেলাওয়াতের মধ্যে আরও মধুরতা এবং আরও বরকতময় তার পরিবার, তার বাবা মা সকলকে আরও বেশি বরকতময় করুন। আসছি আজকের মেহমান ডক্টর মোহাম্মদ হায়দার আলী আকন স্যার আপনার কাছে। যে এই তেলাওয়াত শুধু যে যারা হাফেজ অথবা যারা আলিম তাদের জন্য উপকার নিয়ে আসবে তা নয়, আমার মনে হচ্ছে এই তেলাওয়াত শুনে আমাদের দেশের ধর্মপ্রাণ সাধারণ মুসলমানেরাও তাদের প্রিয় সন্তানটিকে হেফজুল কোরআনে নিয়ে আসার দিকে আকৃষ্ট হবেন। এবং বিশেষ করে যারা তেলাওয়াত করছেন এই জগতে, যারা হেফজুল কোরআনে এসেছেন, তারা বিশ্বমানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতন হিম্মত অর্জন করবেন এই প্রোগ্রামের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মন্তব্যের জন্য। ইরফানুল হাসান খান, তোমাকে যে পরামর্শ দিলেন বিচারক মণ্ডলী এবং যে দোয়া দিলেন, এটা মাথা রেখে সামনে এগো, তোমার জন্য শুভকামনা রইল। দর্শক, একে একে আমরা টপ টেন রাউন্ডের প্রথম পর্ব অর্থাৎ হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই পর্বের প্রতিযোগী বন্ধুদের তেলাওয়াত শুনে ফেললাম। সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল প্রস্তুত করছেন, এই ফাঁকে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সম্মানিত দর্শক, বিরতি শেষে ফিরে এলাম দেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা 2022-এর টপ টেন রাউন্ডের প্রথম পর্ব, হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই গ্রুপের প্রতিযোগী বন্ধুদের ফলাফল নিয়ে। সম্মানিত বিচারক মণ্ডলী যে রায় দিয়েছেন তা আমার হাতে এসে পৌঁছেছে। আমার ডানে এবং বামে পাঁচজন প্রতিযোগী বন্ধু রয়েছে যারা এই পর্বে পারফর্ম করেছে। দর্শক, আমি ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। আদনান আর রশিদ, আবদুল্লাহ আল মাহমুদ, আবদুল্লাহ আল মাহমুদ, তোমাকে সম্মানিত বিচারক মণ্ডলী দিয়েছেন 37.9। আদনান আর রশিদ, তোমাকে বিচারক মণ্ডলী দিয়েছেন 37.1। আবদুল্লাহ আল মাহমুদ, তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, তোমাকে কনগ্রাচুলেশন। দর্শক, এর পরবর্তীতে ফলাফল ঘোষণা করছি ইরফানুল হাসান খান। ইরফানুল হাসান খান, আদনান আর রশিদ, তুমি পেয়েছ 37.1 এবং ইরফানুল হাসান খান পেয়েছে 37। তুমি যাচ্ছ আদনান আর রশিদ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, তোমাকে কনগ্রাচুলেশনস। দর্শক, জানাচ্ছি এর পরবর্তী ফলাফল। নাহিয়ান কায়সার, নাহিয়ান কায়সার পেয়েছে বিচারক মণ্ডলীর কাছ থেকে 38.3। তার মানে নাহিয়ান কায়সার, তুমি যাচ্ছ আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ তোমাকে। বাকি থাকলো আমাদের এই ফলাফল রাউন্ডে আদনান আর রহমান এবং ইরফানুল হাসান খান। এই দুই বন্ধুর মধ্য থেকে কে যাচ্ছে টপ এইটে? ইরফানুল হাসান খান, তোমার নাম্বার আগেই বলেছি, আর আদনান আর রহমান, তুমি কত পেয়েছো?
আদনান আর রহমান বিচারক মণ্ডলী তোমাকে দিয়েছেন 37.7, ইরফানুল হাসান খান পেয়েছ 37, তার মানে টপ 8 যাচ্ছে আমাদের ছোট্ট বন্ধু আদনান আর রহমান, তোমাকে কনগ্রাচুলেশন। ইরফানুল হাসান খান, তুমি মন খারাপ করবে না, টপ 10 এবং টপ 8 এর প্রতিযোগী যে চারজন যাবে এলিমিনেট হয়ে, তাদেরকে নিয়ে থাকবে পাওয়ার রাউন্ড, সেখান থেকে তুমি কামব্যাক করে আবার আমাদের মূল প্রতিযোগিতায় ফিরে আসতে পারবে। সেজন্য মন খারাপের কিছু নেই, ভালো করে প্রস্তুতি নিতে হবে। প্রিয় দর্শক, আজকের এই পর্বে যে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে তার জন্য MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে রয়েছে 10,000 টাকার চেক। এটি তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান করছি আজকের মেহমান ডক্টর মোহাম্মদ হায়দার আলী আকন স্যারকে। মঞ্চে আসছেন আজকের মেহমান ডক্টর মোহাম্মদ হায়দার আলী আকন স্যার। আজকের এক্সপার্ট অব দ্য ডে হয়েছে যে বন্ধু, তার হাতে 10,000 টাকার চেক তুলে দেওয়ার জন্য আজকের সর্বোচ্চ নম্বর 38.3 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে নাহিয়ান কায়সার। এক্সপার্ট অব দ্য ডে চেক তুলে দিচ্ছেন আজকের মেহমান এবং এটি দেওয়া হচ্ছে MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৌজন্যে। আমাদের এই পর্বের যে এক্সপার্ট অব দ্য ডে হয়েছে তার হাতে MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৌজন্যে। দর্শক, এর মাধ্যমে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল ATN বাংলার পর্দায় আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ারবিহি ফিজুল কোরআন সিরাদের সেরা হাফিজ।